দক্ষিণ এশিয়ায় প্রথম চট্টগ্রামের কর্ণফুলী নদীর তলদেশে নির্মিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের উদ্বোধন আগামী 28 অক্টোবর। পরদিন থেকে চলাচল করবে যানবাহন। টানেলকে ঘিরে কর্ণফুলী নদীর দক্ষিণ তীরে আনোয়ারা অংশে চলছে ব্যাপক কর্মযজ্ঞ। দক্ষিণ চট্টগ্রামে শিল্পায়ন সহ পর্যটন শিল্পের যে সম্ভাবনা তৈরি হয়েছে তাতে জাতীয় প্রবৃদ্ধি 1% বাড়বে বলে মনে করছেন ব্যবসায়ীরা। যানবাহনের বিশাল চাপ সামলাতে টানেলের প্রবেশ পথ থেকে পটিয়ার ক্রসিং পর্যন্ত তৈরি করা হচ্ছে 6 লেনের সড়ক। 250টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন। প্রশস্ত করা হচ্ছে চট্টগ্রাম কক্সবাজার সড়কও। প্রায় 500 কোটি টাকা খরচে সড়কটি তৈরির কাজ ডিসেম্বরে শেষ হওয়ার কথা। গুরুত্বপূর্ণ এই সড়কটি সংযুক্ত হয়েছে টানেলের সংযোগ সড়কের সাথে। পদ্মা সেতু যেমন দেশের জিডিপিতে অবদান রাখছে, তেমনি এই টানেলও অর্থনীতিতে উল্লেখযোগ্য অবদান রাখবে। চট্টগ্রামকে ঘিরে যে মেগা প্রকল্পগুলো বাস্তবায়ন হয়েছে তা সুফল পেতে ঢাকা চট্টগ্রাম এক্সপ্রেস ওয়ে তৈরির দাবি ব্যবসায়ী নেতাদের। এই টানেলের যোগাযোগ ব্যবস্থার মাধ্যমে এই টানেলকে যদি আমরা এই কানেক্টিভিটিগুলির সাথে সংযোগ করতে পারি, তাহলে পরে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে বড় ধরনের একটা পরিবর্তন আসবে। টানেলকে কেন্দ্র করে এরই মধ্যে কর্ণফুলী নদীর ওপারে গড়ে তোলা হয়েছে কোরিয়ান ইপিজেড ও অর্থনৈতিক অঞ্চল। বাংলাদেশের বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধিতে এই টানেল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন ব্যবসায়ীরা। এখান থেকে যে সমস্ত প্রোডাক্ট যাচ্ছে যদি এক্সপ্রেস লাইনের মাধ্যমে সেটা যায়, তাহলে কষ্ট কমবে, সময়ও কমবে এবং তাড়াতাড়ি মালটাও কিন্তু এক্সপোর্টের মালটাও যাবে, ইম্পোর্টের মালটাও যাবে। কর্ণফুলী নদীর দুই পারে চীনের সাংহাইয়ের আদলে ওয়ান সিটি টু টাউন গড়ে তুলতে প্রায় 11,000 কোটি টাকা খরচে এই টানেল তৈরির কাজ শুরু হয় 2017 সালে। 3.5 কিলোমিটার দীর্ঘ এই টানেলটি তৈরি করেছে চায়না কমিউনিকেশন কনস্ট্রাকশন লিমিটেড। মাসুদুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম।